আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। সংযুক্ত আরব আমিরাত নতুন বছর শুরু করেছে নতুন পররাষ্ট্রনীতির আলোকে। এই পররাষ্ট্রনীতির লক্ষ্য হচ্ছে বাণিজ্যিক অংশীদারিত্ব জোরদার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য অর্জনের উপায় হিসেবে কূটনীতি ও সংলাপের পাশাপাশি বিকল্প ছায়া রাজনীতি ও সামরিক হস্তক্ষেপের কৌশল বেছে নেওয়া হয়। ইয়েমেনের ব্যাপারে আরব আমিরাতের নীতিতে কিছুটা পরিবর্তন এনে 2019 সালে দেশটি থেকে সেনা প্রত্যাহার করে। এর লক্ষ্য ছিল ক্ষমতাসীন হাদি সরকার ও দক্ষিণ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের অবসান ঘটানো। কিন্তু বাস্তবে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমিরাত সরকার ইয়েমেনের সংঘাত থেকে সত্যিকার অর্থে নিজেকে সরিয়ে আনতে পারেনি। কিন্তু কেন ইয়েমেন থেকে আরব আমিরাত সরে আসতে পারছে না আর এর প্রভাবই বা কী হবে, তা থাকছে আজকের প্রতিবেদনে। সেনা প্রত্যাহার করার পরেও হুথি বিদ্রোহীরা বুঝতে পারছে ইয়েমেনে হস্তক্ষেপের নীতি অনুসরণ করা অব্যাহত রেখেছে আরব আমিরাত। সে কারণেই ড্রোন ও মিসাইল হামলা করে আমিরাতকে চাপের মুখে ফেলতে চাইছে হুথিরা। এর মাধ্যমে আরব আমিরাতের নতুন পররাষ্ট্র নীতিও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। অন্যদিকে ইরানকে কোণঠাসা করার টার্গেট নিয়ে ইসরায়েল এই অঞ্চলের দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টায় মাঠে নেমেছে। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের সংখ্যালঘু জাইদি শিয়া সম্প্রদায়ের সদস্য। এই গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন আছে বলে মনে করা হয়। 2014 সালের প্রথম দিকে ইয়েমেনের সাদা প্রদেশ দখলে নেয়ার পর সশস্ত্র এই গোষ্ঠীটি আলোচনায় আসে। পরবর্তীতে তারা দেশের দক্ষিণাঞ্চলের রাজধানী সানার দিকে অগ্রসর হয়। তাদের অভিযানের মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুর রব্বু মনসুর আল হাদি দেশ ছেড়ে পালিয়ে যান। 2015 সালের মার্চে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ক্ষমতাচ্যুত হাদির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় ফেরাতে এবং এ অঞ্চলে ইরানের প্রভাব ঠেকাতে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ২০১৫ সাল থেকেই এই জোটের অংশ হয়ে লড়াই করছে আরব আমিরাত। এর প্রতিশোধ নিতে 2018 সালে বেশ কয়েক দফা আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এরপর এই হামলা বন্ধ ছিল, কিন্তু এখন আবার তারা আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। গত কিছুদিনের মধ্যে আমিরাতে একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হুথিদের এসব হামলার জবাবে ইয়েমেনের সাদা প্রদেশ ও হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় হামলা জোরদার করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জানুয়ারি মাসের প্রথম দিকে হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির তেল স্থাপনা ও আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এতে সেখানে আগুন ধরে যায় এবং 3 জন বিদেশি শ্রমিক নিহত হন। এছাড়াও আমিরাত সরকার দাবি করেছে যে আবুধাবিতে তাদের 2টি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল আঘাত হানে, তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এসব হামলার পরপরই সৌদি আমিরাত জোট ইয়েমেনে হুথিদের সম্ভাব্য অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়া জানিয়ে হুথি বিদ্রোহীরা বলেছে তারা সৌদি আরব ও আরব আমিরাতের আরও বড় পরিসরে হামলা করে এর জবাব দেবে। এর এক সপ্তাহ পর হুথিরা আবুধাবি ও দেশের আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল হামলার কথা নিশ্চিত করেছে। হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া হুমকি দিয়ে বলেছেন অদূর ভবিষ্যতে তারা আরব আমিরাতে বহুজাতিক কোম্পানিগুলোর সদর দপ্তর টার্গেট করে মিসাইল হামলা চালাতে পারেন। তিনি দেশটির জনগণ ও বিদেশিদেরকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আরব আমিরাতে মার্কিন সৈন্যদের একটি ঘাঁটিতে হুথিদের হামলার চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর দেশটিতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত 1 ফেব্রুয়ারি ইউএইর যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। টেলিফোনে আলাপকালে অস্টিন বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার সংযুক্ত আরব আমিরাত। দেশটির নৌবাহিনীকে সহায়তা করার জন্য ওয়াশিংটন আবুধাবির বন্দরে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস কোল পাঠাবে।
হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি মোকাবেলায় আমিরাতকে সহায়তার অংশ হিসেবে দেশটিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান মোতায়েনের কথাও জানিয়েছে লয়েড অস্টিন। তিনি বলেছেন, ওয়াশিংটন এর মাধ্যমে পরিষ্কার সতর্ক বার্তা দিতে চায় যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদার সংযুক্ত আরব আমিরাতের পাশে সবসময় থাকবে যুক্তরাষ্ট্র। এর আগে 31 জানুয়ারি ইসরায়েলের প্রেসিডেন্টের সংযুক্ত আরব আমিরাত সফরের দিনে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে হুথি বিদ্রোহীরা। তবে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। গত 2 সপ্তাহের মধ্যে আরব আমিরাতে তৃতীয়বারের মতো হামলা করার কথা জানিয়েছে হুথি বিদ্রোহীরা। এর আগে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আমিরাতের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে তারা একাধিক প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টর ছুড়ছে। হুথি বিদ্রোহীরা বলছে, তারা আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ধাফরা বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রশ্ন উঠেছে যে ইরান ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য যখন দুই দেশের মধ্যে আলোচনা চলছে, তখন হুথি বিদ্রোহীরা কেন হামলা করছে সংযুক্ত আরব আমিরাতে? এর কারণ হচ্ছে, নিজেদের সেনা প্রত্যাহার করলেও আরব আমিরাত হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের কয়েকটি সশস্ত্র গ্রুপকে সমর্থন দিচ্ছে। এর মধ্যে রয়েছে জায়ান্টস ব্রিগেডস। সম্প্রতি ইয়েমেনের সরকারপন্থী ও আমিরাত সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী জায়ান্টস ব্রিগেড দেশটির দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে। ওই সময় অভিযান চালিয়ে সাবুয়ার প্রশাসনিক এলাকা থেকে হুথিদের হটিয়ে দেয় এই ব্রিগেডস। যৌথ বাহিনীর পাশাপাশি জয়েন্টস ব্রিগেড এখন হুথি অধ্যুষিত আল বায়দা এবং উত্তরাঞ্চলীয় মারিব প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মারিব দখলের জন্য গত কয়েক মাস ধরে লড়াই করছে হুথি বিদ্রোহীরা। জায়ান্ট ব্রিগেডস এবং আমিরাতের সামরিক সমর্থন মারিব ও সাবুয়াতে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিয়েছে। এসব স্থানে মারাত্মক চাপের মুখে পড়েছে হুথিরা, যার ফলে এখন তারা আরব আমিরাতে হামলা চালিয়ে দেশটিকে কোণঠাসা করতে চাইছে। এর ফলে ইরানের সাথে সৌদি আরব ও আরব আমিরাতের সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে। কেননা ইরান হুথিদেরকে ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে, আর এই ড্রোন দিয়েই সৌদি আরব ও আমিরাতে হামলা করছে হুথিরা। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আরব আমিরাত সফরকালে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইসরায়েলকেও ক্ষুব্ধ করেছে। দেশটি এখন আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইছে। ইসরায়েল তার ঘোরতর শত্রু ইরানের বিরুদ্ধে আরব আমিরাতকে ব্যবহার করার টার্গেট নিয়ে অগ্রসর হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করার চেষ্টা করছে আরব আমিরাত। ইসরায়েলও এই সুযোগকে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। ইয়েমেনে চলমান এই সংঘাতের ফলে দেশটিতে মানবিক সংকট আরও গুরুতর আকার ধারণ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়ে বলেছে, ইয়েমেনে 50 লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ার অবস্থায় রয়েছে। এছাড়াও আরও কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতি মোকাবেলা করছে। ইয়েমেনে গত 6 বছর ধরে চলে আসা এই যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 40 লাখ মানুষ। সংঘাত অব্যাহত থাকলে দেশটিতে আরও লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়বে। ইয়েমেন পরিস্থিতি সম্পর্কে মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জেমস ফারওয়েল বলেন, ইয়েমেন সংঘাত জটিল আকার ধারণ করেছে। অর্ধযুগের সংঘাতে সেখানে কোনো পক্ষই সামরিক দিক দিয়ে জয়লাভ করতে পারেনি। সংশ্লিষ্ট সব পক্ষই হামলায় বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করায় সেখানকার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ফারওয়েল মনে করেন, পরিস্থিতি যাতে নিজেদের অনুকূলে চলে আসে সেজন্য হুথিরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলার মাধ্যমে দেশ দুটোর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। অন্যদিকে ইরানকে টার্গেট করে ইসরায়েলেও পরোক্ষভাবে এই সংঘাতের সাথে জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন বিডি দর্পণের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।